তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশান চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের আগস্ট মাসে দেওয়া ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফাইভটা সলভ করিয়ে দেব খুব ভালো মানের নির্ভুল নোটস পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বোতামে ক্লিক করে রেখো যে কোনো ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই সেটা সলভ করিয়ে দেব এর আগে আমরা ক্লাস সিক্সের অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো সলভ করিয়ে দিয়েছি তোমরা চাইলে আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক একে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক হল সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজন স্তর আছে ক ট্রোপোস্পিয়ারে, খ স্ট্র্যাটোস্ফিয়ারে গ আয়নোস্পিয়ারে ঘ এক্সোস্পিয়ারে এখানে সঠিক উত্তরটি হবে খ অপশানে দেওয়া স্ট্র্যাটোস্ফিয়ারে এবারে চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক একের দুই আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো ক পাইন খ সাল গ মস ঘ সেগুন এখানে সঠিক উত্তরটি হল গ অপশানে দেওয়া মস চলো এবারে পরের প্রশ্নটা দেখে নিই ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ক মাটির জল ধারণ ক্ষমতা বেশি খ মাটিতে লোহার পরিমাণ বেশি গ মাটির জল ধারণ ক্ষমতা কম ঘ মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি সঠিক উত্তরটি হল গ অপশানে দেওয়া মাটি জলধারণ ক্ষমতা কম দুয়ের স্থান পূরণ করো দুয়ের একে আছে সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু ড্যাশ প্রকৃতির সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয় সঠিক উত্তরটি হল সমভাবাপন্ন এবারে চলো পরের প্রশ্নটা দেখে নিই নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে ড্যাশ উদ্ভিদ বলে তাকে পর্ণমোচী উদ্ভিদ বলে এখানে শূন্যস্থানে পর্ণমোচী কথাটি লিখতে হবে দুইয়ের তিন সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা ড্যাশ পাখি নামে পরিচিত চলো এবার উত্তরটা কী হবে দেখে নেওয়া যাক তারা পরিযায়ী পাখি নামে পরিচিত শূন্যস্থানে পরিযায়ী কথাটা লিখতে হবে তাহলে তোমরা দেখে নিলে এবারে চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক তিনি সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক বাড়িমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে চলো এবার উত্তরটা দেখে নিই দেখো উত্তরটা আজকের পৃথিবী সৃষ্টির সময় আজকের মতো ছিল না তখন পৃথিবী ছিল একটি জ্বলন্ত আগুনের পিণ্ড কোটি কোটি বছর ধরে আস্তে আস্তে পৃথিবীর বাইরের অংশটা ঠান্ডা হয় এ সময় আকাশে রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় এবং অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে এই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু অংশ ভরাট হয়ে সাগর ও মহাসাগর তৈরি হয়েছে পৃথিবীর এই বিশাল জলভাণ্ডারগুলিকে বলা হয় বাড়িমণ্ডল তাহলে উত্তরটা কি হবে দেখে নিলে এবারে চলো পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্নটা বলেছে ভারতে শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয় চলো এবার উত্তরটা দেখে নিই ভারতে মূলত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব পরিলক্ষিত হয় কিন্তু শীতকালে ভারতের উপর দিয়ে শীতল উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় এই বায়ু কোনো প্রকার সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসে না এটি মূলত স্থলভাগের উপর দিয়েই আসে এই কারণে উত্তর পূর্ব মৌসুমি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে যা এই বায়ুকে শুষ্ক করে তোলে তাই ভারতে শীতকাল শুষ্ক প্রকৃতির হয় পরের প্রশ্নটা দেখো বায়ুচাপ ও বায়ুপ্রবাহ প্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়াকে কীভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো দেখো এবার উত্তরটা বায়ুচাপ ও বায়ুপ্রবাহ প্রত্যক্ষভাবে আবহাওয়াকে নিম্নলিখিতভাবে নিয়ন্ত্রণ করে বায়ুরচাপ ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুচাপ তত কমতে থাকে বায়ুর ঘনত্ব কমে গেলে বায়ুর চাপও কমে যায় এভাবেই নিম্নচাপ সৃষ্টি হয় এবং ঝড় বৃষ্টির মতো অশান্ত আবহাওয়ার তৈরি হয় আবার বায়ুচাপ বেড়ে উচ্চচাপ সৃষ্টি হলে পরিষ্কার আকাশ ও শান্ত আবহাওয়া তৈরি হয় বায়ুপ্রবাহ বায়ুর চাপ সর্বত্র সমান রাখার জন্য বেশি ঘনত্বের বায়ু কম ঘনত্বের দিকে অর্থাৎ উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় হঠাৎ কোনো অঞ্চলে বায়ুর ঘনত্ব কমে নিম্নচাপের সৃষ্টি হলে উচ্চচাপ অঞ্চলের বায়ু দ্রুত গতিতে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে তখন ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয় এবং মানুষ ও পরিবেশের অন্যান্য জীবজগতের অনেক ক্ষতি হয় তাহলে তোমরা দেখে নিলে উত্তরটা কি হবে তাহলে এইভাবে তাহলে আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফাইভটা কমপ্লিট করিয়ে দেওয়া হলো আমরা এর আগে ষষ্ঠ শ্রেণীর অন্যান্য বিষয়ের অ্যাক্টিভিটিগুলোও সলভ করিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্ট করো আজ এই পর্যন্তই সবাই খুব ভালো করে পড়াশোনা করো টাটা